সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে কালো ভ্যাস ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হতে শাহজাদপুর উপজেলা চত্বর পর্যন্ত লোক শোক র্যালি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আজমের সভাপতিত্বে একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল খালেক এবং আলোচক হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর ফিরোজ আহমদ।